বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান বইপত্র আমাদের সব আয়োজনের পেছনে রয়েছে বই আমাদের সমস্ত আয়োজনের কেন্দ্রে রয়েছে বই বই দেশের বই মুক্ত বিশ্বের বই বাংলা ভাষার বই বিশ্বের বিভিন্ন জাতির বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার বই ব্যক্তি মানুষের জন্যে যেমন একটি বিশ্ব রচনা করে তেমনি বই সমষ্টির জন্যে রচনা করে একটি জগৎ বইপত্রে আমরা তাই বইকে কেন্দ্র করে যা কিছু আবর্তিত হয় যা কিছু ঘটনা ঘটে সেই সব ঘটনা নিয়ে আমরা আমাদের সূচি সাজাবার চেষ্টা করি উনিশশো সালে পৃথিবীতে একটি ঘটনা ঘটে ছোট্ট ঘটনা কিন্তু তাৎপর্যের দিক থেকে সেটি বিশাল এক ঘটনা নীরবে ঘটে গেছে জাতিসংঘের অন্যতম শিক্ষামূলক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো ওই বছর তেইশে এপ্রিলকে আন্তর্জাতিক গ্রন্থ দিবস হিসেবে ঘোষণা করে উনিশশো সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে এই আন্তর্জাতিক গ্রন্থ দিবস পালিত হয়ে আসছে বাংলাদেশেও উনিশশো ছিয়ানব্বই সন থেকে আন্তর্জাতিক গ্রন্থ দিবস পালন করছি আমরা বর্ষের চাকা ঘুরে আমাদের সামনে ফিরে আসছে আবার সেই তেইশে এপ্রিল আন্তর্জাতিক গ্রন্থ দিবস আর আমাদের সরকারের ঘোষিত গ্রন্থবর্ষ দুই হাজার দুই এই দুই স্রোতধারা মিলে আমাদের সমাজে আমাদের শিক্ষা আমাদের সাহিত্যে আমাদের বুদ্ধিজীবী সমাজে নতুন এক চিন্তা ভাবনা এবং মনন চর্চার জোয়ার বয়ে নিয়ে এসেছেন তাই আমাদের প্রতিবেদন পর্বে আজ ঠিক এ বিষয় নিয়েই জাতীয় গ্রন্থকেন্দ্রের উপর একটি প্রতিবেদন আমরা আপনাদের উপহার দেব এছাড়াও আমাদের নিয়মিত পর্ব থাকবে যেমন গ্রন্থ সংবাদ তথ্যগণিকা আরেকটি নতুন পর্ব আমরা এই অনুষ্ঠানে যোগ করেছি সেটি হচ্ছে মুক্তমঞ্চ মুক্তমঞ্চে আমরা আজ চারজন সাংবাদিক সাহিত্যিককে আমন্ত্রণ জানিয়েছি আসুন আমরা আমাদের এবারকার বই বই বইপত্রের মূল পর্বে যাই বাংলাদেশের আধুনিক কাব্য আন্দোলনের অন্যতম স্থপতি পঞ্চাশ দশকের উল্লেখযোগ্য কবি হাসান হাফিজুর রহমান উনিশশো সালে চোদ্দই জুন জামালপুর শহরে তার জন্ম উনিশশো সালে তারই সম্পাদনায় ভাষা আন্দোলনের ওপর প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারি প্রকাশিত হয় তিনি তার জীবদ্দশায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকায় সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন তারই সম্পাদনায় ষোলো খণ্ডে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র প্রকাশিত হয় বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকসহ বহু পুরস্কারে সম্মানিত কবি প্রাবন্ধিক গল্পকার সমালোচক এবং সাংবাদিক হাসান হাফিজুর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল গত পয়লা এপ্রিল কবি হাসান হাফিজুর রহমানের স্মৃতির প্রতি বইপত্র থেকে জানাচ্ছে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি মাইজ ভান্ডারি আধ্যাত্মিক গানকে জনপ্রিয় করে তোলার কৃতিত্বের অধিকারী কবিয়াল রমেশ চন্দ্র শীল আঠারোশো সাতাত্তর সনে চট্টগ্রামের বলখালী গ্রামের গোমদন্ডিতে তার জন্ম শৈশব থেকেই সঙ্গীতের প্রতি অনুরক্ততা তরজা আর কবিগানের প্রতি আকুলতা থেকে তিনি হয়ে ওঠেন কবিয়াল হিন্দু মুসলমান সম্প্রীতি বজায় প্রচলিত অমার্জিত ও কুরুচিপূর্ণ কবিগানের ভাষায় শালীনতা দান তার প্রধান কৃতিত্ব অসহযোগ ও খেলাফত আন্দোলন এবং ভাষা আন্দোলনের তিনি ছিলেন সোচ্চার প্রবক্তা তিনি বিশ্বাস করতেন জনসেবাই আসল ধর্ম কবিয়াল রমেশচন্দ্র শীলের মৃত্যুবার্ষিকী ছিল গত ছয় এপ্রিল তার স্মৃতির প্রতি বইপত্র থেকে নিবেদন করছে আন্তরিক শ্রদ্ধার্ঘ প্রিয় দর্শক সংবাদপত্রের এই চরম উৎকর্ষের যুগে আমরা এক নতুন ধরনের প্রবন্ধ সাহিত্যের চর্চা হতে দেখছি সংবাদপত্রের ভাষায় একে বলে কলাম অত্যন্ত তাৎক্ষণিক এবং সামসাময়িক বিষয় নিয়ে লেখা এই কলামগুলোর একটি চিরন্তন আবেদন রয়েছে গ্রন্থাগারে প্রকাশিত এই কলামগুলো এখন পাঠক সাধারণের কাছে সাহিত্য হিসেবে বিবেচনা পাচ্ছে বইপত্রের আজকের নতুন আয়োজন মুক্তমঞ্চে সম্প্রতি প্রকাশিত এ ধরনের চারটি গদ্যগ্রন্থ নিয়ে আমরা উপস্থিত হয়েছি এগুলো হলো জিয়াউল হকের পথে প্রান্তরে ইউসুফ শরীফের অস্তিত্বের লড়াই আবদুল্লা ঠাকুরের সোনার ছেলেদের সেকাল একাল মারুফ কামাল খানের দুঃশাসনে বন্দি স্বদেশ আমাদের আমন্ত্রণে এই চারজন সাংবাদিক সাহিত্যিক স্টুডিওতে উপস্থিত হয়েছেন মুক্তমঞ্চের আলোচনায় তারা তাদের নিজেদের গ্রন্থ সম্পর্কে বলবেন মুক্তমঞ্চের মুক্ত কথকথায় তাদের সঙ্গে কথা বলছেন আফিদ আজাদ ও শাকিল রেয়াজ আমরা মূল পর্বে যাওয়ার আগে আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদের পরিচয় করিয়ে দিচ্ছি আমার পাশেই আছেন জিয়াউল হক তার গ্রন্থটির নাম পথে প্রান্তরে তিনি আমাদের দেশের অন্যতম একজন প্রধান সিনিয়র সাংবাদিক এবং সাহিত্যিক আছেন তার পাশেই ইউসুফ শরীফ তিনিও সিনিয়র সাংবাদিক তিনি শুধু প্রবন্ধই নয় তিনি গল্প লেখেন তিনি প্রায় সাহিত্যের সবগুলো শাখা দিয়ে তার বিচরণ রয়েছে মারুফ কামাল খান তিনিও একজন বিশিষ্ট সাংবাদিক তার দুঃশাসনে বন্দি স্বদেশ এই গ্রন্থটি ইতিমধ্যেই আমাদের পাঠক মহলে বেশ সারা জাগিয়েছেন তারপর আছেন আব্দুল আওয়াল ঠাকুর তার গ্রন্থটির নাম সোনার ছেলেদের সেকাল একাল এই চারটি গ্রন্থ আমাদের সমকালীন সময় সময়ের টানা পড়েন সামাজিক রাজনৈতিক শিল্প এবং সাহিত্যের সব কিছুর মধ্যে একটি তাৎক্ষণিক প্রয়োজনের দায় মিটিয়েও আমি মনে করি অন্তত আমার পাঠ অভিজ্ঞতা থেকে আমি বই চারটিকে বুঝতে চেয়ে বুঝতে পেরেছি যে এই চারটি গ্রন্থ সেই সমকালীনতার দায় মিটিয়েও কালোত্তরের দিকে হাত বাড়িয়েছে একটি গ্রন্থ যখন কালোত্তরের দিকে হাত বাড়াতে সাহস করে তখন সে গ্রন্থগুলোকে সামনে এনে চেতনার মধ্যে বন্দি না করে উপায় থাকে না আমি আমাদের পাঠক সাধারণের জন্যে আমাদের বইপত্রের দর্শকদের জন্যে এই চারটি গ্রন্থ বিষয়ে আজ এই চারটি গ্রন্থের খ্যাতিমান লেখকদের তাদের নিজেদের মতামত শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছে পথে প্রান্তরের লেখক জিয়াউল হক জিয়া ভাই আমি প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাই আপনার গ্রন্থের যে মূল বিষয় সামাজিক সাংস্কৃতিক এবং সমকালীন টানাপূরণের নানান বিষয় নিয়ে আপনি কলমগুলো লিখেছিলেন দীর্ঘদিন ধরে এই রচনাগুলোর পেছনে আপনার মূল অনুসন্ধান কি আমাদেরকে বলুন পথপ্রান্তরে এই বইটিতে ছিয়াশিটি লেখা আছে সংকলিত হয়েছে এবং এগুলো অষ্টআশি থেকে তিরানব্বই পর্যন্ত এই পাঁচ সাড়ে পাঁচ বছরের লেখা তবে একটা জিনিস আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশের যে সমস্যাগুলো এবং বিষয়গুলো দীর্ঘদিন যাবৎ কম বেশি একই পর্যায়ে থেকে গেছে এবং এই সমস্যাগুলোর পেছনে দিকে তাকালে আমরা অনেকগুলো কারণ আমরা খুঁজে পাই এবং একজন সাংবাদিক হিসাবে দায়িত্ব হলো যে জনগণের সমস্যাকে পত্রিকায় সঠিকভাবে তুলে ধরা এবং এই সমস্যাটা যাতে সরকার ঠিকভাবে সমাধান করেন এই দৃষ্টিভঙ্গিটা একজন সাংবাদিকের থাকে তো একজন সিনিয়র দীর্ঘদিন যাবত আমি সাংবাদিকতা করছি সিনিয়র সাংবাদিক হিসেবে আমি জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ যে তাদের পক্ষে তাদের কথাগুলো সরকারের কাছে এবং জনসাধারণের কাছে তুলে ধরা এবং একটা জিনিস আপনি নিশ্চয়ই জানেন যে এসে বা আর্টিকেল এবং কলম এক জিনিস নয় একটা আর্টিকেল সে একটা বিষয়ের উপর সীমাবদ্ধ থাকে একটা এস এ তেন প্রকারে একটা লেখা হয়ে যেতে পারে কিন্তু একটা কলাম কিন্তু একটা ভিন্ন জিনিস কলামিস্ট কিন্তু দুনিয়ায় সংখ্যা কিন্তু খুব কম সব দেশেই কম কলামিস্টের দায়িত্বটা হলো যে জনগণকে বোঝা সরকারকে বোঝা সারা দুনিয়াকে বোঝা এবং জনগণের সমস্যাটাকে জাতীয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে দেখে এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণটাকে ভালো করে সামনে রেখে উপস্থাপন করা সেখানে আমি চেষ্টা করেছি বাংলাদেশের যে সমস্যাগুলো আছে জনসাধারণের যে সমস্যাগুলো আছে সরকারের যে সমস্যাগুলো আছে এই সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক এই সমস্যাগুলোকে পত্রিকার মাধ্যমে তুলে ধরা এবং এখানে আবার নিজের ব্যক্তিগত দীর্ঘদিনের অভিজ্ঞতা অধ্যয়ন বিশ্লেষণ এগুলোকে আমি কাজে লাগিয়েছি লাগিয়ে এটাকে আমি পাঠকদের সামনে তুলে ধরেছি এবং সেখানে আমি বিশ্বাস করি যে জনসাধারণের সমস্যাগুলোকে আমি গভীরভাবে তুলে আনার চেষ্টা করেছি এবার নামটা থেকে আপনি বুঝতে পারছেন যে পথে প্রান্তরে এখানে মাত্র চারটা রাজনৈতিক কলাম আছে লেখা আছে কিন্তু বাকিগুলো একেবারে সাধারণ মানুষ বোকা নাঙ্গা অতি সাধারণ ছাত্র বেকার তরুণ পথের ছেলে মহিলা নারী যারা নির্যাতিত নিপীড়িত এবং যারা এই দরিদ্র দেশে বাঁচতে চায় একটু ভালোভাবে বাঁচতে চায় এবং দেশটাকে যারা ভালো করতে চায় তাদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেষ্টা সমস্ত কিছু এর ভিতরে আমি আনার চেষ্টা করেছি আপনাকে ধন্যবাদ অবশ্যই দায়িত্ব তো একজন সাহিত্যিকের সাংবাদিকের আমি মনে করি দায়িত্বটা সমানই তা আমরা এবার শুনব সোনার ছেলেদের সেকাল একালের লেখক সাংবাদিক সাহিত্যিক আব্দুল আওয়াল ঠাকুর ঠাকুরের সঙ্গে তিনি তার বই সম্পর্কে নিজের কথা আমাদের জানাবেন আসলে আমরা যেভাবে জিয়া ভাই বলেছেন তার লেস থেকেই শুরু করতে চাই যে প্রত্যেকটি সংকট সমস্যা যা আমাদের গোটা জাতিকে আষ্টে পিষ্টে বেঁধে আছে এর একটি বিন্দু আছে এবং আজকে সেই বিন্দুটি উবে গেছে বৃত্তটি আমাদের চোখে পড়ছে এবং এই যে বিন্দু এবং বৃত্তের ব্যাপারটা যাকে আমি দেখার চেষ্টা করেছি এর একটা উৎস আছে সম্ভবত পৃথিবীর প্রত্যেকটা দেশেরই একটি যে রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক প্রেক্ষিত আছে তার মধ্যে গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব এর শত্রু মিত্রের এর পক্ষ বিপক্ষ একটা শক্তি সর্বত্রই রয়েছে আমার নিজের পেশাগত জীবনে এবং ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে আমাদের সংকটগুলো উপরি কাঠামোতে আমরা যেভাবে দেখি আসলে এর আভ্যন্তরীণ কাঠামোটা ঠিক এরকম নয় আমরা সাতচল্লিশের আগ থেকে লড়াই করছি ব্রিটিশ বিতরণ করেছি পাকিস্তানিদেরকে বিদায় করেছি একটা স্বাধীন বাংলাদেশে আমরা আছি কিন্তু তা সত্ত্বেও কি সত্যিকার অর্থে আমরা খুব জোরের সাথে কথা বলি যে আমরা প্রকৃতই সুখে আছি এই যে আমাদের অসুখটা যে সুখ না থাকাটা এর পিছনে একটি সুনির্দিষ্ট এবং সু একটা সুনির্দিষ্ট রাজনৈতিক কারণ আছে বলে আমি মনে করেছি এবং এই বোধ থেকেই আমার এই বইয়ের রচনার শুরুর কথা যেভাবে জানাব সাহেব বলেছেন যে রাজনৈতিক সূত্রানুসন্ধান আসলে এটা অনেক বড় ব্যাপার সম্ভবত এই কাজটার করার মতো অবস্থাও আমার নেই কিন্তু আমি একটা জিনিস চেষ্টা করেছি যে কিছুটা কথা ধরিয়ে দেওয়ার আমরা একটার পর একটা করছি কিন্তু আবার আমরা সেই গোড়ায় ফিরে যাচ্ছি কিন্তু কতটা কাল আমরা ফিরে যাব আমাদেরকে তো একটা সময় এগুতে হবে আমাদের এগুবার অন্তরায়টা দূর করতে হবে এগুবার পথটা খুঁজে বের করতে হবে বর্তমান যেটা জোট সরকার ক্ষমতায় আছে তারাও চেষ্টা করছেন কিন্তু সত্যিকার অর্থে কি যতটা চেষ্টা করছেন ততটা কি সাফল্য অর্জিত হচ্ছে কিন্তু কেন নয় আমরা এই সমাজের অভ্যন্তরেই এমন কিছু কিট বা এমন কিছু রাজনৈতিক ব্যক্তি ব্যক্তিত্ব অথবা রাজনৈতিক কভারেজ অথবা যাই যেভাবেই বলা যাক না কেন সমাজ অভ্যন্তরে এমন কিছু জিনিস বিরাজ করছে যার কারণে আসলে ঘুরে ফিরে সেই অস্থিতি অস্থিতিশীলতা অস্বস্তিকর পরিস্থিতি জনগণের দুর্যোগ দুর্ভোগ বারবার ফিরে আসছে আসলে আমরা রাজনীতিটা কেন করি কেন করেছি রাজনীতিবিদরা কি বলছেন তারা কি করছেন এর দুটো দিক আমি দেখার চেষ্টা করেছি একটি হচ্ছে প্রকাশ্য গণ আন্দোলন মানুষের আশাকাঙ্ক্ষার প্রতীক এবং তা বাঁচিয়ে রাখার চেষ্টা আর তার সাথে বেড়ে উঠেছে এদের ছায়ায় অথবা এদের প্রচ্ছায় এমন এক ধরনের রাজনৈতিক আস মানে কিট হিসেবে আমি উল্লেখ করার চেষ্টা করেছি যারা আসলে ওই প্রকাশিত চেতনার সাথে মূল কাজের সাথে সমন্বয় করতে দেয়নি এই অংশটি হচ্ছে আসলে আমার কাছে মনে হয়েছে যে সোনার ছেলে নামক যে জিনিসটা আসলে হচ্ছে ওই জিনিস যারা আসলে আমাদের দেশটাকে সোনা বানাতে দেয়নি রবীন্দ্রনাথের শেষ কথাটা দিয়ে শেষ করা যায় যে আসলে যখন আমাদের মধ্যে ভ্রান্তি আমরা অনুভব করি আবার দ্বিতীয় ভ্রান্তির জন্য আমাদের চিত্ত ব্যাকুল হয়ে ওঠে এই যে চৈত্রিক ব্যাকুলতা আসলে এটা হচ্ছে আমাদের একটি এক ধরনের দীনতা কারণ এটা বুঝতেই হবে যে এই উপমহাদেশ কেন সম্ভবত পৃথিবীর বহু দেশগুলোর আলোচনা করলে বাংলাদেশ একটি ব্যতিক্রম যার জন্ম উদ্ভব বিকাশ রাজনৈতিক পরিবেশ এবং রাজনৈতিক ভূমণ্ডলীয় জিনিস এই সবগুলোর সাথে কিন্তু ঠিক মেলে না আমি চেষ্টা করেছি এই উদ্যোগটাই আমার উদ্যোগটাই প্রথম এটা হতো নয় আমি অনেকগুলো উদ্যোগকে এখানে মেলাবার চেষ্টা করেছি তবে একটি বিন্দুতে যে বিন্দু থেকে যাত্রাটা সেখান থেকে আমি পুরো বৃত্তকে খোঁজার একটা চেষ্টা এর মধ্যে করেছি ধন্যবাদ আওয়াল ভাই এবার আমরা যাব ইসুফ শরীফ সাহেবের কাছে আমরা তাকে জানি একজন বিশিষ্ট কথা শিল্পী হিসাবে পাশাপাশি একজন সাংবাদিক হিসেবে দেশ জুড়ে তার খ্যাতি তো তার বই অস্তিত্বের লড়াই আমাদের সামনে দীর্ঘদিন ধরে তিনি কলাম লিখছেন এবং এই কলামগুলি নিয়ে এই বই তো আমরা তার কাছে জানতে চাইব যে অস্তিত্বের লড়াই বলতে আপনি কি মানে বোঝাচ্ছেন এবং আপনি মূলত এই বইয়ের মাধ্যমে কিসের অনুসন্ধান করেছেন আমি প্রায় বছর দশ বছর ধরে লেখা কলাম থেকে বাছাই করা একটি সংকলন একটি গ্রন্থ এখানে অস্তিত্বের লড়াই বলতে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো যে এই বইয়ে আমি বা এই কলামগুলি যখন আমি লিখি তখন আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে শুরু করে মনন চর্চার বিভিন্ন দিক গুলোতে দিকে যে সমস্ত বাইরের কিছু বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন এই বিষয়গুলিকে আমি চিহ্নিত করার চেষ্টা করেছি তো এই বিষয়টি তো আমরা জানি যে একটি জাতিকে বিপন্ন করতে হলে প্রথম তার সংস্কৃতিকে বিচলিত করতে হয় এবং সংস্কৃতিকে বিপন্ন করলে জাতিকে বিপন্ন করা খুব সহজ হয় তো সেই কারণেই আমি এই যে বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন অনুপ্রবেশ এই বিষয়গুলিকে চিহ্নিত যে কলামে করেছি সেই কলামটির নাম ওই জন্য আমি রেখেছিলাম অস্তিত্বের লড়াই আসলে আমাদের সংস্কৃতিকে যদি আমরা টিকিয়ে রাখতে পারি আমাদের যে স্বতন্ত্র সংস্কৃতি রয়েছে আমাদের যে ঐতিহ্য রয়েছে আমাদের যে ইতিহাস রয়েছে আমাদের যে সত্যিকার জাতীয়তাবাদী চেতনা আমাদের যে মনন চর্চার আলাদা ক্ষেত্র রয়েছে এগুলিকে যদি আমরা রক্ষা করতে পারি বিকশিত করতে পারি তাহলে জাতি হিসাবে আমরা একটি মর্যাদাবান জাতি হিসাবে বিশ্বে দাঁড়াতে পারব তো এই বিষয়গুলিকে বিভিন্ন ক্ষেত্রে শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে শুরু করে এমনকি অর্থনৈতিক ক্ষেত্রেও দেখা গেছে যে বিজাতীয় আগ্রাসন বা বাইরের আগ্রাসন বাইরের অনুপ অনুপ্রবেশ এইগুলি যখনই বিনষ্ট করেছে এরকম যে সমস্ত ক্ষেত্র রয়েছে এই দশ বছর ধরে আমি সেই ক্ষেত্রগুলিকে চিহ্নিত করার চেষ্টা করেছি এখানে শিল্প সাহিত্য থেকে শুরু করে অর্থনীতি পর্যন্ত আমি আগেই বলেছি এই সমস্ত ক্ষেত্রে এই ধরনের ঘটনা আমাদের ঘটেছে এবং সেটি স্বাধীনতার পর থেকে শুরু হয়েছে এখনও সেগুলি চলছে এই বিষয়গুলিকে চিহ্নিত করা হয়েছে এখানে পাশাপাশি আমাদের দেশের অভ্যন্তরে কিছু সমস্যা সংকট আছে আমাদের যেরকম আমি এখানে একটি বিষয় আমার এই লেখাতে বিশেষ স্থান পেয়েছে সেটি হলো নাগরিক শিক্ষা আমাদের নাগরিকদের তারা তাদের যে নাগরিক অধিকার কোনটি কোনটি তাদের দায়িত্ব কর্তব্য এটি সম্পর্কে তাদের যে চেতনা এটি খুবই সীমিত এবং আমি মনে করি আমি বিশ্বাস করি যে প্রচলিত শিক্ষা ছাড়াও নাগরিক শিক্ষায় আমাদের সমস্ত নাগরিকদের শিক্ষিত করা যেতে পারে সেরকম একটি উদ্যোগ যদি গৃহীত হয় তাহলে আমাদের নাগরিকরা শিক্ষিত হবেন তারা নাগরিক শিক্ষায় শিক্ষিত হবেন এবং দেশে যে গণতন্ত্রের যে সমস্ত সমস্যা সংকট আছে এগুলি অনেকাংশে দূর হতে পারবে একজন সাংবাদিক হিসাবে ইতিহাসের খণ্ডচিত্র তিনি এই বইয়ের মাধ্যমে বইতে অঙ্কন করেছেন তো আমরা তার কাছে জানতে চাইবো তার এই বই লেখার এই কলামগুলো লেখার পটভূমি এবং তিনি কিসির সন্ধান করেছেন এই বইতে আমি আমার এই লেখার মধ্যে এই বইটিতে যে লেখাগুলো এখানে একত্র করা হয়েছে এই লেখাগুলো আমি যে সময়কালে আমার লেখার চেষ্টা করেছি রচনা করেছি বা প্রকাশ হয়েছে এই সময়টা নানা দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে এটি একটি দুঃসময় দেশের জন্য জাতির জন্য আমরা যারা আমাদের বর্তমানের জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য এর একটা খুবই নেতিবাচক প্রতিক্রিয়া আমাদের সমাজে পড়বে এবং এটা এমন একটি সময় ছিল যে সময়টাতে শাসন ক্ষমতায় রাষ্ট্রক্ষমতায় যারা অধিষ্ঠিত ছিলেন তাদের কার্যকলাপ এবং ক্রিয়াকর্ম আমাদের সাংবাদিকতার ক্ষেত্রকে পর্যন্ত প্রভাবিত করেছিল বিরূপ প্রভাব ফেলেছিল বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল আপনি দেখবেন এই সময়টাতে আমরা অনেক লড়াই করেছি এর আগে এই লড়াই করার মধ্য দিয়ে আমরা গণতন্ত্র অর্জন করেছি আমাদের জনগণ তাদের বিভিন্ন অধিকার তারা প্রতিষ্ঠা করেছেন আপনি দেখবেন সংবাদপত্রের স্বাধীনতাও সাংবাদিক এবং জনসাধারণের মিলিত আকাঙ্ক্ষা এবং আন্দোলনের মধ্য দিয়ে আমরা অর্জন করেছিলাম একজন সংবাদকর্মী হিসাবে সমকালীন সময়কে বিশেষ করে সমকালীন সময়ের যে রাজনীতি যে রাজনীতি সমাজকে পরিচালনা করছিল সেই রাজনীতিকে বিশ্লেষণ করবার জন্য এই লেখাগুলো সেই সময়টাকে আমি তুলে ধরবার চেষ্টা করেছিলাম এবং এই সময়ে আমাদের যে সমস্ত অর্জন অনেক ত্যাগের মধ্য দিয়ে লড়াই করার মধ্য দিয়ে আমাদের এই জাতিসত্তা আমাদের জাতির মানুষরা আমাদের পূর্বপুরুষেরা এবং আমাদের সমকালীন সময়ে যারা আছেন তারা সবাই মিলে আমরা যে অর্জন করেছিলাম এই অর্জনগুলো একের পর এক ধুলিস হয়ে যাচ্ছিলো গণতান্ত্রিক সমস্ত প্রথা এবং প্রতিষ্ঠান গণতন্ত্রের ছদ্মাবরণেই ধ্বংস করে দেওয়া হচ্ছিল আমাদের স্বাধীনতা এবং আমাদের সার্বভৌমত্ব আমাদের যা কিছু সুন্দর আমাদের সংস্কৃতি আমাদের নিজস্ব চেতনা আমাদের মূল্যবোধ আমাদের ধর্ম আমাদের বিশ্বাস সব কিছুকেই একের পর এক ধ্বংস করে দেওয়া হছিল এবং জাতির বিরুদ্ধে সর্বব্যাপী একটা ষড়যন্ত্র চলছিল এবং এই ষড়যন্ত্রটা চলছিল চালানো হচ্ছিল আমাদের রাষ্ট্র ক্ষমতাকে আমাদের যে রাষ্ট্র আমাদের জনগণ লড়াই করে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করেছে সেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কুক্ষিগত করে এই আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছিল সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ একজন সাংবাদিক হিসাবে সমাজের তৎকালীন রাজনীতি এবং যে রাজনীতি আমাদের গণতন্ত্র এবং সব অর্জনগুলোকে ধ্বংস করছিলো সেই রাজনীতিকে চিহ্নিত করবার আমি প্রয়াস পেয়েছিলাম এবং সে লেখাগুলোর কতটুকু সাহিত্য সাহিত্য মূল্য আছে এটা আমি বলতে পারবো না তবে সেই সময়ের ইতিহাসকে ওই ইতিহাসের কালপর্বকে যে যে শাসন পর্ব বিভিন্ন সময় ক্ষমতায় এসে সংবাদপত্রের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে একদলীয় স্বৈর শাসন প্রতিষ্ঠিত করে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে সেই যে বৈরী রাজনীতি গণতন্ত্র বিরোধী রাজনীতি সেই রাজনীতির শাসনকালকে চিত্রিত করবার যে চেষ্টা করেছিলাম এটাকে আমি ইতিহাস বলবো না এটাকে আমি বলতে চাই যে ইতিহাসের উপাদান এই ইতিহাসের উপাদানটা আমি সূত্রবদ্ধ করবার চেষ্টা করেছি আমার এই লেখাগুলোর মধ্যে ধন্যবাদ মারুফ কামাল খান আপনার গ্রন্থের বিষয় চমৎকারভাবে আপনি উপস্থাপিত করেছেন আপনার দুঃশাসনে বন্দি স্বদেশ এই যে একটি দুঃসময়ে বন্দি স্বদেশের আর্তনাদ যে কোনো পাঠক তার পাতা উল্টেই বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন সোনার ছেলেদের সেকাল কাল এই গ্রন্থটিও আমাদের রাজনৈতিক সূত্রানুসন্ধানের দিকে আমাদেরকে মনোনিবিষ্ট করতে শেখাবে আর অস্তিত্বের লড়াই এ তো আমাদের প্রতিদিনের লড়াই এবং এই যে জীবন লড়াইয়ের জীবন অস্তিত্বের লড়াইয়ের জীবন এবং আমাদের রাজনীতি আমাদের সমাজ আমাদের সংস্কৃতির জন্যে এই যে প্রতিদিন পথে প্রান্তরে আমরা ঘুরে বেড়াই চারটি গ্রন্থে আসলত আমাদের বাংলাদেশ মুক্ত হয়ে উঠেছে একটা চৈনিক প্রবাদ আছে যে ব্যক্তি একাধারে তিন দিন বই পড়েননি তার ভাষা থেকে মাধুর্য হারিয়ে যায় বই পড়ার কথাই যখন উঠল তাহলে বলি বইপত্রের প্রতিযোগিতামূলক আয়োজন লেখা লেখা খেলা শুরু হতে যাচ্ছে বইপত্রের আগামী অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে একটা বই নির্বাচন করে দিব বইটি পড়ে অনূর্ধ্ব দুশো শব্দের মধ্যে একটি আলোচনা লিখে পাঠাবেন শ্রেষ্ঠ আলোচনাটি বইপত্র অনুষ্ঠানে পাঠ করে শোনানো হবে এবং শ্রেষ্ঠ আলোচকের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার লেখালেখা খেলার প্রথম পর্বের জন্য আমাদের নির্বাচিত বই শহীদুল্লাহ কায়সারের সারিং বউ আগামী দশে মেয়ের মধ্যে আলোচনা লিখে পাঠাবেন এবং সঙ্গে আপনার একটি মূল্যবান ছবি আগামীবারের শ্রেষ্ঠ আলোচনার জন্য সৌজন্য পুরস্কার দিবে প্রকাশনা প্রতিষ্ঠান সূচিপত্র লেখাপাঠাবার ঠিকানা প্রযোজক বইপত্র বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা পৃথিবীর সব দেশের পাঠকের কাছেই রূপকথার একটি আলাদা আবেদন আছে রূপকথা মুখে মুখে তৈরি হলেও কখনো কখনও একজন বিশেষ রচয়িতা একে সারা বিশ্বের সম্পদ করে তুলতে পারেন হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন পৃথিবীর বিখ্যাত রূপকথা লেখকদের অন্যতম তুষার রানী ছোট্ট মৎস্যকন্যা কুচ্ছিত হাঁসের ছানা টিনের সৈনিক উড়ন্ত বাক্স ইত্যাদি বহু বিখ্যাত রূপকথার জনক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন আঠারোশো সালের দোসরা এপ্রিল ডেনমার্কের ওডেন্সে এক দরিদ্র পরিবারে তার জন্ম উপন্যাস নাটক কবিতা অনেক লিখেছেন তিনি কিন্তু তার লেখা রূপকথাগুলোই তাকে বিশ্ব সাহিত্যে স্থায়ী আসন দিয়েছে পৃথিবীর নানা ভাষায় তার রূপকথা অনুদিত হয়েছে এসব রূপকথা থেকে অসংখ্য জনপ্রিয় নাটক অপেরা চলচ্চিত্র ও কার্টুন ফিল্ম তৈরি হয়েছে এবং এখনও হচ্ছে ডেনমার্কের এই প্রখ্যাত সাহিত্যিক আজও বিশ্বের অসংখ্য পাঠকের মাঝে অমর হয়ে আছেন বহু প্রাচীনকাল থেকে মানুষ লিপি আবিষ্কারের চেষ্টা করে আসছিল অর্থাৎ লিখে মনের ভাব প্রকাশের চেষ্টা করছিল আজ পর্যন্ত লেখার যেসব নিদর্শন পাওয়া গেছে তার মধ্যে প্রাচীনতমটি ব্যাবিলন সাম্রাজ্যে সুমেরিয়া অঞ্চলে আবিষ্কৃত হয়েছে প্রত্নতাত্ত্বিকরা মনে করেন খ্রিস্টপূর্ব সাড়ে চার হাজার বছর আগে এই লিপির উদ্ভব হয় শুকনো মাটির ফলকের উপর কিলো কাকারে এই লিপি লেখা হয়েছে এগুলো নাম দেয়া হয়েছে কিউনিফর্ম লিপি সুমেরিয়া থেকে এই কিউনিফর্ম লিপি ক্রমশ সমগ্র আসিরিয়া, মিশর আসির সাগরের আশেপাশের সমস্ত অঞ্চলে ছড়িয়ে বাংলা ভাষায় কবিতা রচনার ইতিহাস বহু প্রাচীন হলেও গদ্য সাহিত্য বিশেষ করে উপন্যাস রচনার ইতিহাস খুব বেশি পুরনো নয় এদেশে ঊনবিংশ শতাব্দীতে ইংরেজ শাসনামলে উপন্যাস লেখার সূচনা ঘটে বাংলায় প্রথম উপন্যাস বা উপন্যাস ধরনের বইটি লিখেন একজন বিদেশিনী মিশনারি মহিলা এ বইটির নাম ফুলমনি ও করুণার বিবরণ এরপর প্যারিচাঁদ মিত্র লিখেন আলালের ঘরের দুলাল টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে তিনি এই বইটি লিখেন ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে লেখা এই বইটিকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলা যায় আমাদের আজকের অতিথি সত্তর দশকের বিশিষ্ট শিশু সাহিত্যিক ছড়াকার কবি অনুবাদক মুস্তফা মহিউদ্দিন মুস্তফা মহিউদ্দিনের ছড়া গ্রন্থের মধ্যে রয়েছে হরাস মরক ফুল এলোরি বেলোরি এলো এবং কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রাত্রির জন্য পাঠ্যকবিতা মুস্তফা মহিউদ্দিনের লেখালেখি সাহিত্য ভাবনা তার অনুবাদকর্ম এসব নিয়ে তার সঙ্গে এখন কথা বলছেন আমি আজাদ ও শাকিল রিয়াজ একটি বিখ্যাত অন্তমিলের মিলের জন্যে মহিউদ্দিন তার সমকালীন শিশু সাহিত্যিক কবি বন্ধু এবং অগ্রজ সাহিত্যিকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন গরম চার সঙ্গে গরম চা কি অসাধারণ মিল ছিল আমরা চমকে উঠেছিলাম মহিউদ্দিন। তুমি তো ভাই অসাধারণ মিল দিয়ে আমাদের তখন প্রায় পাগল করে ফেলেছিলে তো ওই পাগলামি কি তোমার এখনো মাথায় চাপে কখনো কখনো অন্তমিল তো ছড়ার আসল প্রাণ এবং যত চমৎকার অন্তমিল দেওয়া যায় এটা এক ধরনের নতুন সৃষ্টির মাদনাই বইয়াকরণ। তারপরে লইয়া চরণ জি এই ধরনের মিল তো সেরকম ছড়া এখনও লিখছি এরপরে আমার মহারাসের পরেও আমার একটি কিশোর ছড়া এবং কিশোর কবিতা বই মোরগফুল বেরিয়েছে তারপর সম্প্রতি বেরিয়েছে এলোরি বেলুরি বলে একটি ছড়া গ্রন্থ আসলে ছড়ার ভিতরে আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি আমরা তো জানি মহিদিন ভাই আপনি সত্তর দশকের একজন বিশিষ্ট কবিও কিন্তু আমরা কিন্তু আপনার বই সেভাবে পাইনি আপনার একটি বই রাত্রির জন্য পাঠ্য কবিতা তো আপনি লিখছেন দীর্ঘদিন যাবৎ কিন্তু একটি বই আসলে আপনি কি কম লেখেন নাকি বই প্রকাশে আপনার এক ধরনের অনীহা কাজ করে বই প্রকাশের অনীহা ঠিক সেভাবে বলবো না তবে কবিতা আমার সবচেয়ে দুর্বল একটি জায়গা জায়গা এবং সবচেয়ে গোপন প্রেমিকা কবিতা আমি অসম্ভব ভালোবাসি কবিতার চর্চাও করি এবং অনেক কবিতা আমি লিখেছি হয়তো বই আকার এখন বের হয়নি তবে বাছাই করা কবিতাগুলি একটি বই করেছি একটি বইয়ের পরে আরেকটি বই প্রকাশ করা যায় তবে গ্রন্থ প্রকাশে অনিয়ার কথা বলতে গিয়ে আমার বলতে হচ্ছে যে আমার কাছে মনে হয় সবগুলি খসা কবিতা আমি অনবরত কবিতা কাটাকাটি করি কবিতা লিখে ফেলে রাখি আবার যখন এটাতে হাত দিয়ে দেখি যে শব্দটি ঠিক হয় না মনে করে কবিতা গ্রন্থ প্রকাশ করতে একটু দেরি হচ্ছে তবে খুব শীঘ্রই তৃষ্ণা নামে একটা সিরিজ কবিতা আমি একই বিষয়ের উপর লিখছি এটা বিভিন্ন শীঘ্রই আমরা গ্রন্থাকারে পাবো হ্যাঁ এটা বেরোবে আমার আপনার ছড়া সাহিত্য সম্পর্কে জানলাম কবিতা সম্পর্কে জানলাম আর একটা পরিচয় আমরা জানি যে আপনি খুব ভালো একজন অনুবাদক তুমি অনুবাদের তো আমি যতদূর জানি আজকাল হ্যারল পিন্টার এই সময়ের খুব বিখ্যাত নাট্যকার তার নাটক নিয়ে তুমি বেশ অনুবাদ করছো এবং বেশ কিছু নাটক এরই মধ্যে অনুদিত হয়েও গেছে তো পিন্টার কেন তোমাকে টানছে পিন্টারের নাটক তোমার কেন অনুবাদ করতে ইচ্ছে হচ্ছে এই নিশ্চয়ই একটা ভালোবাসা থেকে হ্যাঁ এক ধরনের ভালোবাসা না এক ধরনের ঘোর লাগা আমার ছিল হ্যারল্ড পিন্টারের প্রতি সত্তর দশকে যখন প্রথম আমি পিন্টারের ছাত্র অবস্থায় আমি খুব চমুকে উঠেছিলাম এবং তার একটি ছবি দ্য কেয়ার টেকার নামে একটা নাটকের একটা চলচ্চিত্রে তো হয়েছিল সেটা দেখেও আমি মনে হলো যে এবং তারপর সন্তান হলো আমাদের আমরা একসাথে বসি কথা বলি এবং মনে পড়ে ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা রমণীদের কথা নদীর তীরে পথের আলোর কথা আর ময়লা ফেলা মাঠের কথা আর তোমার মনে পড়ে রেলিং এ ঠেস দিয়ে তোমার হাত ধরা পুরুষকুল গুল থাকি আছে মুগ্ধ দৃষ্টিতে তোমার দু চোখে এবং ওরা বলছে কি নম্র সেই স্বর কি মমতা মাখানো তোমার কণ্ঠস্বর সেই রাত্রিতে নম্রভাবে তুমি ওদের সঙ্গে কথা বলছিলে এবং ওরা সবাই বলে আমি তোমার আরাধনা করব চিরকাল হ্যাঁ তোমারই আরাধনা করব তরুণ কবি শান্তা মারিয়ার নতুন কাব্যগ্রন্থ এবং একতারা বৃক্ষ প্রেম পর্ব এবং অবসায়িক পর্ব এই দুই ভাগে মোট চৌত্রিশটি কবিতা রয়েছে বইটিতে শান্তার কবিতার প্রধান উপজীব্য প্রেম এবং ঐতিহ্য কবিতাগুলো সাবলীল বোধের নিবিড় অন্তর্মহলে নাড়া দিতে সক্ষম বইটি বের করেছে প্রত্ন দেখেছেন উত্তম সেন মূল্য টাকা প্রচ্ছ কবি পাশার তৃতীয় কাব্যগ্রন্থ বিকেলে জলপাই রোদে ছাপ্পান্নটি কবিতা রয়েছে গ্রন্থটিতে কবিতাগুলো অত্যন্ত সংবেদনশীল কবির চেতনালোকে নিসর্গ প্রেম আর স্বদেশের জন্য যে অনবদ্য কোলাজ নির্মিত তাই যেন গভীর শিল্পময়তার মোড়কে আবৃত হয়ে উপস্থাপিত হয়েছে বইটি বের করেছে রেমন পাবলিশার্স প্রচ্ছ দেখেছেন উত্তম সেন মূল্য পঞ্চাশ টাকা জাকিয়া চৌধুরীর উপন্যাস আয়নার চোখ অত্যন্ত সংবেদনশীল চোখ দিয়ে লেখিকা দেখেছেন সমাজ ও জীবনের অসঙ্গতিগুলো মানুষের সুখ দুঃখ ও আশা আকাঙ্ক্ষার প্রতিধ্বনি ফুটে উঠেছে এই উপন্যাসের কাহিনীতে বইটি বের করেছে অমর প্রকাশনী প্রচ্ছদ এঁকেছেন রাজিত রায় মূল্য ষাট টাকা প্রথমেই বইপত্রের বিগত একটি অনুষ্ঠানে প্রচারিত ধাঁধার উত্তর আপনাদের জানিয়ে দিচ্ছি ধাঁধায় ছিল দুটো প্রশ্ন প্রথম প্রশ্নটি ছিল বাংলা একাডেমি প্রাঙ্গণে কোন সাল থেকে বইমেলা শুরু হয় এর উত্তর উনিশশো সাল থেকে এবছরই প্রথম বাংলা একাডেমি নিজেদের প্রকাশিত বই দিয়ে এককভাবে একটি বইমেলার আয়োজন করে দ্বিতীয় প্রশ্নটি ছিল বাংলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত বইমেলাকে কোন সালে অমর একুশে গ্রন্থমেলা ঘোষণা করা হয় উত্তর উনিশশো সাল থেকে দর্শকমণ্ডলী আমরা অনেক উত্তরই পেয়েছি কিন্তু সঠিক উত্তর কেবল একজনই দিয়েছেন সঠিক উত্তরটি পাঠিয়েছেন শাহীন মুস্তফা কামাল ঠিকানা আটাশের বি জামেলিবাগ শান্তিনগর ঢাকা শাহীন মুস্তফা কামাল আপনাকে অভিনন্দন কাকলি প্রকাশনীর পক্ষ থেকে দেয়া সৌজন্য পুরস্কার আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেব গ্রন্থবর্ষ উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্র বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচি রয়েছে আন্তর্জাতিক গ্রন্থ দিবস উপলক্ষে গ্রন্থকেন্দ্রের সব আয়োজন বিষয়ে আমরা কথা বলছি জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মাহমুদ শফিকের সঙ্গে সরকার দুই হাজার দুই সালকে গ্রন্থবর্ষ হিসেবে ঘোষণা করেছে এই গ্রন্থবর্ষ উপলক্ষে জাতীয় গ্রন্থ কেন্দ্র কী কী কর্মসূচি গ্রহণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বছর পহেলা জানুয়ারি ঢাকা বই মেলা অনুষ্ঠানে বছরকে গ্রন্থবর্ষ হিসাবে ঘোষণা করেছেন এই গ্রন্থবর্ষরের প্রধান শ্লোগান হচ্ছে প্রতিটি উৎসবে প্রিয়জনকে বই উপহার দিন আপনারা দেখেছেন ইতিমধ্যে এই কর্মসূচি ব্যাপক সারা জাগিয়েছে মহামান্য রাষ্ট্রপতি ডাক্তার ডক্টর অধ্যাপক বদ্রুদ এ কিউ এম বদ্রুদ্দ্রজা চৌধুরী এ বিষয়ে প্রকাশকদের সঙ্গেও কথা বলেছেন এবং তিনিও জাতিকে উদ্দীপ্ত করেছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান প্রিয়জনকে বই উপহার দেওয়ার কর্মসূচি চালু করেন ইতিমধ্যে এই বই অনেক সুদী মহলে পৌঁছে গেছে এই কর্মসূচির উদ্যোক্তা মূলত জাতীয় গ্রন্থকেন্দ্র জাতীয় গ্রন্থকেন্দ্র কেন্দ্র ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে এই কর্মসূচি হাতে নিয়েছে এই কর্মসূচিটি উদ উদ্দীপনা সৃষ্টির অন্যতম কারণ মহান একুশ উপলক্ষে একটি স্মারক গ্রন্থ প্রকাশ আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে জাতীয় গ্রন্থ কেন্দ্র মহান একুশের পঞ্চাশ বছর স্মারক গ্রন্থ প্রকাশ করেছে উনিশশো সালে জাতীয় গ্রন্থনীতি প্রণয়ন করে বিএনপি সরকার এই গ্রন্থনীতিতে রয়েছে চৌচল্লিশটি অনু চৌত্রিশটি অনুচ্ছেদ ইতিমধ্যে সরকার এসেই চৌত্রিশ অনুচ্ছেদ বাস্তবায়ন করে ফেলেছে বইয়ের তালিকা গ্রন্থ প্রকাশের ব্যাপারও এই সরকার ছিল উদ্দীপ্ত আপনাকে একটা গ্রন্থের কথা বলি বাজারে চলতি বইয়ের তালিকা এখানে লাইনে দেখলে আপনি বুঝতে পাবেন প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল উনিশশো অষ্টাশি সালে এরপর অনেকগুলি গ্রন্থ এই সরকারের আমলে দেখেন প্রকাশিত হয়েছে দুই হাজার এক সালের সমস্ত বইয়ের তালিকা এটা প্রকাশিত হয়েছে গ্রন্থবর্ষ উপলক্ষেই জাতীয় গ্রন্থ কেন্দ্র কোনো স্মারকগ্রন্থ পর্যন্ত প্রকাশ করেনি এই সরকার আসার কারণেই এই গ্রন্থটি প্রকাশ করা সম্ভব হয়েছে বই পত্রিকাটি দীর্ঘদিন ধরে প্রকাশিত হচ্ছে বছরের পর বছর তার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন বছর নতুন আঙ্গিকে বই পত্রিকা প্রকাশিত হতে শুরু করেছে যেমন এই কাগজ বাধা এবং ছাপা উন্নত মানের অনেক বিশিষ্ট লেখকদের লেখা বই পত্রিকায় রয়েছে আগামী তেইশে এপ্রিল আন্তর্জাতিক গ্রন্থ দিবস এ উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্র কী কর্মসূচি হাতে নিয়েছে আপনারা জানেন তেইশে এপ্রিল বিশ্বের ইতিহাসে খুব তাৎপর্যপূর্ণ দিন বিশ্বের সবচেয়ে মহান সাহিত্যিক নাট্যকার বলা যায় সাহিত্যের স্থপতি উইলিয়াম শেক্সপিয়ার মৃত্যুবরণ করেছে সেই দিনকে সামনে রেখেই ইউনেস্কো উনিশশো সালের পনেরোই নভেম্বর এই সিদ্ধান্ত নিয়েছে তেইশে এপ্রিল গ্রন্থ দিবস গ্রন্থ সত্য দিবসও কপি রাইট ডে আমরাও বিভিন্ন কর্মসূচি নিয়েছি জাতীয় গ্রন্থ কেন্দ্র পক্ষ থেকে এই উপলক্ষে বই পত্রিকা বিশেষ আকারে প্রকাশিত হচ্ছে প্রশিক্ষণ কোচ চালু হয়েছে এবং তেইশে এপ্রিল একটি সেমিনারও হবে যেখানে সুধীজনরা উপস্থিত থাকবেন মূলত সর্বত্রই এই নিয়ে কর্মসূচি চালু রয়েছে তেইশে এপ্রিল এবার তাৎপর্যপূর্ণ হয়ে ওঠার অন্যতম প্রধান কারণ এবছর গ্রন্থবর্ষ প্রকাশকরাই গ্রন্থবর্ষ উপলক্ষে প্রিয়জনকে বই উপহার দেওয়া শুরু করেছে পহেলা বৈশাখ অনেকগুলি প্রকাশনা সংস্থা বই উপহার দিয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণে তারা রাষ্ট্রপতিকে বই উপহার দিয়েছেন এবং সত্যিকার হচ্ছে তাদের অনেক প্রিয়জনকে তারা অসংখ্য বই উপহার দিয়েছেন বই উপহার দেওয়ার মাধ্যমে একটি উদ্দীপনার সৃষ্টি হয়েছে আমরা অবলুপ্ত আবেগকে করেছি বইপত্রের সমাপ্তি টানব এবার আমাদের আয়োজন আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতের বইপত্র অনুষ্ঠানকে আরও বিচিত্র জিনিস দিয়ে বই বিষয়ক নানান পর্ব যোগ করে আমাদের বইপত্রকে আরও মনজ্ঞ করব আপনাদের ভালোবাসা অর্জন করতে পারব বলে বিশ্বাস আমাদের আছে আমাদের প্রতিটি বইপত্র অনুষ্ঠান দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছে আপনাদের আজ এ পর্যন্তই